গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় শ্বাসনালী পুড়ে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আটজন। আগুনে মৃত্যু হওয়া চারজনের স্বজনদের পরিবারে চলছে শোক। এ ঘটনায় বিএনপি নেতা নবিউল্লাহ নবী সহ ছয়জনকে আটক করা হয়েছে। ডিবি জানিয়েছে এ ঘটনায় জড়িত সবাইকে চিহ্নিত করা গেছে। র‍্যাব জানিয়েছে ট্রেনে নাশকতা গোয়েন্দা দুর্বলতা নয়। তাফিমুল ইসলাম সুজন রিপোর্টে বিস্তারিত। প্রায় 300 কিলোমিটারের যাত্রা, যাত্রার 2 কিলোমিটার বাকি থাকতে বেনাপোল এক্সপ্রেসের আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে মৃত্যু হয় চারজনের। ট্রেনে আগুনের ঘটনায় বিএনপি নেতা নবিউল্লাহ নবী সহ বেশ কয়েকজন জড়িত বলে ডিবির কাছে আটক একজন জবানবন্দি দিয়েছে। মহানগর দক্ষিণের এই আহ্বায়ক সদস্য সচিব সহ আমরা টিম যেগুলো আছে সব টিম লিডার মিলে বাক্সুয়ালি মিটিং করি, এবং সর্বশেষ আমাদের যে মিটিংটা হয়েছে সেটা গতকাল সন্ধ্যায় 6টার দিকে। এখানে সিদ্ধান্ত হয়েছে, এসে দুটা সিদ্ধান্ত হয়েছে, একটা হয়েছে থানা ভিত্তিক, আর একটা হয়েছে ট্রেনের একটা ব্যাপার নিয়ে কথা হয়েছিল। আমি মিথ্যা কথা বলতেছি না, এই যে আমার একটা ছোট বাচ্চা আছে 1 মাসের, আর এখানে আমি কোরআন হাত দিয়ে বলতেছি। ট্রেনের আগুনের ঘটনায় জড়িত সবার পরিচয় পাওয়া গেছে মন্তব্য করে ডিবি প্রধান বলেন, আগুন লাগানোর আগে ভিডিও কলে কথা বলেন বিএনপির নেতারা। এনামুল ইসলাম খন্দকার এবং নয়ন রবিউল ইসলাম নয়ন, তাদের যে এটা ছিল যে তারা এক প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে তারা তাদের কাছে টাকা বিতরণ করেছে, আর ককটেল এবং অগ্নিসংযোগের সরঞ্জাম তারা বিতরণ করেছে। তাদের কথা ছিল যে নির্বাচনী যে ক্যাম্পগুলি আছে সেগুলিতে প্রাথমিক তারা আগুন লাগাবে, এবং ভোট কেন্দ্রের আশেপাশের ক্যাম্পগুলিতে আগুন লাগাবে, এবং ককটেল নিক্ষেপ করে উদ্দেশ্যটা ছিল এরকম যে কেউ যেন ভোট কেন্দ্রে না আসে। ট্রেনে নাশকতা গোয়েন্দা দুর্বলতা নয় জানিয়ে র‍্যাবের ডিজি বলেন, পর্যাপ্ত গোয়েন্দা তথ্য ও নজরদারির জন্য এবার নাশকতা কমেছে। এমন কোনো থ্রেট তৈরি হয়নি বা এমন কোনো আশঙ্কা নেই যে মানুষ নির্ভয়ে আসতে পারবে না। এবং আমি সেটা বললাম যে শুধু আমরা র‍্যাব ফোর্সেস না, সকল আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে, এবং এখনও পর্যন্ত সারা দেশের আইন শৃঙ্খলা চমৎকার, স্বাভাবিক, এবং আমি মনে করি নির্বিঘ্নে মানুষ ভোট কেন্দ্রে আসতে পারবে। যৌক্তিক কারণ ছাড়া ভোটের দিন কাউকে নিজ কেন্দ্র বা এলাকার বাইরে না যাওয়ার অনুরোধ জানিয়েছেন র‍্যাবের ডিজি। তাফিমুল ইসলাম সুজন, চ্যানেল আই, ঢাকা।